এভরিওয়ান, স্বাগতম সবাইকে আবারো আমার পেজে এবং আমার ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা ওয়ার্ডের রিপ্লেসমেন্ট নিয়ে। সেই ওয়ার্ডটা হলো সরি। সরি ওয়ার্ডটা আমরা অনেক বেশি ইউজ করি। আমরা আমাদের অফিসের বসকে সরি বলি, কলিগসকে সরি বলি, ফ্রেন্ডসকে সরি বলি, মাকে সরি বলি, সিস্টার অর ব্রাদারকে সরি বলি। সো দিস ইজ ওভার ইউজ অ্যান্ড ইউবিকিউটাস ওয়ার্ড। ইট মিনস ইটস ফাউন্ড এভরিওয়্যার। সো আপনি যদি আপনার স্পিচের মধ্যে ভ্যারিয়েশন আনতে চান, সামটাইমস প্রফেশনাল হতে চান, তাহলে অবশ্যই আপনার এই ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে এবং কিছু ফর্মাল এক্সপ্রেশন ইউজ করতে হবে। তাহলে চলুন দেখে আসি সেই ওয়ার্ডসগুলো অর সেই এক্সপ্রেশনসগুলো কী কী। ফার্স্ট হতে পারে মাই মিস্টেক অর মাই ফল্ট। এরপর হতে পারে মাই অ্যাপোলজিস। দেন ইউ ক্যান ইউজ মাই ব্যাড অর উপস। ইউজুয়ালি এই দুইটা এক্সপ্রেশন ইনফর্মাল কেসে ইউজ হয়। সাপোজ আপনারা কয়েকজন ফ্রেন্ড রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে আপনার দায়িত্ব ছিল টেবিল বুক করা, বাট আপনি ভুলে গেছেন। ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ উপস অর মাই ব্যাড। সো প্রফেশনালি আপনি কোন কোন এক্সপ্রেশন ইউজ করতে পারেন সেগুলো হলো এগুলো: আই ও ইউ অ্যান অ্যাপোলজি অর আই ওয়ান্ট টু অ্যাপোলজাইজ ফর মাই বিহেভিয়ার মাই অ্যাকশনস ফর লাস্ট নাইট অর আই ওয়ান্ট টু অ্যাপোলজাইজ টু মাই সিস্টার মাই ব্রাদার মাই মম। এছাড়া হতে পারে আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর মাই অ্যাকশনস অর আই ডিডন্ট মিন টু হার্ট ইউ অর ব্রেক ইউর হার্ট। অ্যান্ড এটাও হতে পারে ইট ওয়াজ রং অন মাই পার্ট। সো সরি ওয়ার্ডটাকে আপনি এই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনের মাধ্যমে ইউজ করতে পারেন। চলুন তাহলে আজকের থেকে শুরু করি। নো মোর সরি, উই উইল ইউজ অল্টারনেটিভ এক্সপ্রেশনস টু রিপ্লেস দিস ওয়ার্ড। সো এই ছিল আমার আজকের মতো ভিডিও। পরের ভিডিওতে আমি আবারও নতুন নতুন কিছু ইংলিশের টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ।